Hello everyone, welcome back to RIMI'S Kitchen. Aaj darun ekta crispy yummy tea time snacks niye hajir hoyechi. Bangali mane fish fry ar seta jodi tea time snacks e hoy tahole tar kothai nei. Ar ekhon ramzan mas shuru hoye geche to emon ekta frozen recipe niye hajir hoyechi jeta shottyi khub help korbe ei ramzan mashe. তো চলুন দেখে নিই এই ফিশ ফ্রাই রেসিপি আমি কিভাবে বানাচ্ছি আর অবশ্যই ট্রাই করবেন এই রমজান মাসে এবং টি টাইম স্ন্যাক্স হিসাবে ফিশ ফ্রাই রেসিপি আমি ভেটকি মাছের ফিলেগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কাটিয়ে আনিয়েছি আমি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন পেস্ট আর আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ধনেপাতা একসঙ্গে বেটে রেখেছি সেটা আমি এক চামচ এখানে দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেচ্ছি পুরো ইনগ্রেডিয়েন্টসটাকে খুব ভালোভাবে মাছের সঙ্গে মেখে নেচ্ছি নিয়ে আমি ঘন্টাখানেক এটা রেখে দিচ্ছি ম্যারিনেট করে মাছ যেহেতু সফট জিনিস অত বেশি ম্যারিনেশনের দরকার হয় না এক ঘন্টাই এনাফ এক ঘন্টা বাদে ফিরে এসেছি আমি এখানে ম্যারিনেটেড মাছটা নিয়ে নিয়েছি আর আমি একটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়েছি আর আমি এখানে নিয়েছি ময়দা ময়দার মধ্যে আমি একটু আন্দাজ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি দিয়ে আমি এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেচ্ছি আমি মাছটাকে কোট করব এই ব্যাটারের মধ্যে অনেকে এখানে ডিম ব্যবহার করে আমি ডিমটা ব্যবহার করলাম না আপনারা ডিম ব্যবহার অবশ্যই করতে পারেন আমি ময়দারই একটা ব্যাটার রেডি করে নিয়েছি যেটা আমি কোট করব মাছটাকে একটু হাত দিয়ে আমি মেখে নেচ্ছি যেহেতু জুসগুলো নিচের দিকে চলে যায় তার জন্যে আমি এবার একটা ফিলে নিয়ে নেচ্ছি নিয়ে আমি ওই যে ময়দার একটা পাতলা ব্যাটার রেডি করেছি তার মধ্যে একটা একবার ডিপ করে আমি ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে একটা দারুণ কোট বানিয়ে নেচ্ছি এই ফিশ ফ্রাইটা এই প্রসেসটা কমপ্লিট করার পরে অনেক দিন পর্যন্ত এটা ফ্রিজ আপ করে রাখা যায় অ্যাজ ইট ইজ থাকে জাস্ট ফ্রাই করার 10 মিনিট আগে বের করে দিন তারপরে ফ্রাই করে নিন একদম ক্রিস্পি মুচমুচে ইয়াম্মি ফিশ ফ্রাই রেডি হয়ে যাবে মাত্র 10 মিনিটে প্রসেসটা আবারও একবার করছি আর একবার আমি ব্যাটারটাতে ডুবিয়ে নিলাম ফিশ ফ্রাই বা যেটা রেডি করছি সেটা দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে চারিদিকে চেপে একটা চৌকোনা ফিশ ফ্রাইয়ের শেপ দিয়ে নিচ্ছে খুব দারুণ একটা রেসিপি রিয়েলি অ্যামেজিং রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন দেখুন আমার একটা ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে এইভাবে বাকি ফিশগুলোকেও আমি রেডি করে নিচ্ছি এখানে ডিপ করার জন্যে আপনারা কাঁটা চামচও ইউজ করতে পারেন তাতে হাতটা বারবার ভেজে না খুব ভালোভাবে করা যায় তাহলে আর ব্রেড ক্রাম্বসটা নষ্ট হয় না বেশি তো এইভাবে আমি একটা দারুণ শেপ দিয়ে আমার ফিশ ফ্রাইগুলো সব রেডি করে নিয়েছি দেখুন কি দারুণ ফিশ ফ্রাই সব রেডি অন্যদিকে আমি একটা প্যানে তেল বসিয়ে নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তো চলুন একে একে আমি ফিশগুলোকে এবারে গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি অবশ্যই মিডিয়াম ফ্লেমে এটা ফ্রাই করতে হবে ঝটপট করলে কোনো রান্নাই ভালো হয় না মিডিয়াম ফ্লেমে এটা ফ্রাই করলে ভিতর পর্যন্ত দারুণ ভাবে এটা হয়ে যাবে এবং দারুণ ক্রিস্পি একটা গোল্ডেন ফিশ ফ্রাই হয়ে যাবে তো আমি উল্টে পাল্টে ফিশটাকে ফ্রাই করে নিচ্ছি দারুণ একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর রমজান মাসে অবশ্যই এ ধরনের রেসিপি যদিও হয় তাহলে তো একটা মুখরোচক ব্যাপারও হয় আর ফ্রিজ আপ করে যেহেতু রাখা যায় সেহেতু রেগুলারের ঝামেলা থেকেও একটু মুক্তি পাওয়া যায় তো অবশ্যই এই রমজানে ট্রাই করবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই এই প্রসেস ফলো করে বানাবেন দারুণ ইয়াম্মি ক্রিস্পি ফিশ ফ্রাই হবেই আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন রমজানের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এমনই একটা ফিশ ফ্রাই ট্রাই করবেন